রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে এলেন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি মহাশয়। বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি তিনি হাসপাতালে বিভিন্ন রোগী ও তাদের পরিবারের লোকজনদের সাথে বিভিন্ন সুবিধা অসুবিধার ব্যাপারে আলাপ আলোচনা করেন। তাছাড়া এই হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি তিনি রঘুনাথপুর এলাকার অন্তর্গত বেশ কয়েকটি রেশন দোকান ঘুরে দেখেন। হাসপাতালে এমনি মোটামুটি পেশেন্ট কিছু কিছু আছে, আমি বেশিরভাগের সঙ্গে কথা বললাম, তাতে মোটামুটি পেটের ব্যথা এসব তো আছে, আর কিছু ডেলিভারি পেশেন্ট আছে, কিছু এমনি বাকি সব মিলে এমনি ঠিক আছে সবাই, কিন্তু সংখ্যাটা কম, আগের তুলনামূলকভাবে সংখ্যাই কম। আমরা তো প্রতি জায়গাতে অ্যাওয়ারনেস করেছি যে যদি কোথাও কোনো সমস্যা থাকে ডিস্ট্রিক্টে আপনারা সরাসরি যোগাযোগ করবেন, এবং সরকারিভাবে খুব সুন্দর আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তার অ্যাভেলেবল আছে এখানে, নার্সিং স্টাফরা পোস্ট গ্রেজুয়েট স্টাফ সমস্ত কিছু এখানে অ্যাভেলেবল আছে, সবাই যত্ন সহকারে ট্রিটমেন্ট হচ্ছে। আমি তাদের খাবার দেখলাম, পেশেন্ট পার্টিদের তাদের মেডিসিনের ব্যবস্থা দেখলাম, সবাই সবরকম ভালো আছে এখানে। সবাই মিলে আমাদের রঘুনাথপুর সরকারি হাসপাতাল এবং আমাদের যে সমস্ত ডাক্তাররা আছেন, আমাদের কম্পাউন্ডার নার্স স্টাফ সবাই আছেন, আমাদের পুলিশ প্রশাসন আছেন, সবাই এখানে খুব সুন্দর কাজ করছেন, কোথাও কোনো সমস্যা নেই। আর এই সাথে আমি সবাইকে বলবো যে আতঙ্ক হওয়ার কিছু নেই, যদি কোথাও কোনো সমস্যা থাকে আপনারা নির্দ্বিধায় আসুন সরকারি হাসপাতালে, সেখানে ট্রিটমেন্ট করান। যদি কোথাও মনে হয় যে এখানে কোথাও জ্বর সর্দি গলা ব্যথা বা কাশি এ ধরনের কোথাও যদি সমস্যা থাকে আপনারা এখানে নিয়ে আসুন, এখানে পরিষেবা পাবেন, কোথাও কোনো সমস্যা নেই। এবং সবাই মিলে আমরা এখানে ব্লক প্রশাসন সবাই আছেন, আমাদের পুলিশ প্রশাসন আছেন, আমাদের সমস্ত গ্রামে অঞ্চলের প্রধানরা সবাই আছেন, তারা কাজ করছেন, প্রতি মুহূর্ত মানুষের সাথে আছেন, ভয়ের কোনো কারণ নেই। আর আমি সকালকে অনেক আমি কালকেও কাল পরশু একটা ভিজিট করেছিলাম আমাদের দামোদর নদীর সামনে, রঘুনাথপুরের মানুষের একটা কিছু কিছু মানুষের একটা গুজব ছড়াচ্ছে যে ওই পারবিলিয়া দামোদর নদীতে কিছু কিছু লোককে ছেড়ে দেওয়া হচ্ছে, এই ধরনের কোথাও কিছু হয়নি। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি এবং পুলিশ প্রশাসন খুব স্ট্রিক্ট শক্তভাবে তারা দেখছেন, কোথাও কোনো মানুষ এখানে গ্রিন জোন, আমাদের যেহেতু আমাদের এখানে আমরা সবারের প্রচেষ্টাতে গ্রিন জোনটা সবাই মিলে আমরা করতে পেরেছি, এবং যেখানে যেখানে রেড জোন আছে সেই রেড জোন থেকে কোনোভাবেই এখানে মানুষ আসছে না, এই ধরনের কোথাও কোথাও গুজব ছড়াচ্ছে। আমি সকলকেই অনুরোধ করবো যে এই ধরনের গুজবকে কান দিবেন না, আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা এবং আমাদের সমস্ত মানুষ তৎপর আছেন, কোথাও কোনো সমস্যা নেই, আমরাও আছি সকলেই মানুষের পাশে, যদি কোথাও কোনো সমস্যা থাকে আপনারা নির্দেয় হাসপাতালে আসুন, চিকিৎসা পাবেন, কোনো সমস্যা নেই। দাদা আজকে আর কোথায় কোথায় ভিজিট করছেন? ভিজিট তো অনেকগুলোই আছে, আমাদের রেশন দোকানগুলো কিছু কিছু জায়গায় করলাম আমরা, আমাদের দুর্মঠ নতুনডি অঞ্চলে, আমাদের খাজুরা অঞ্চলে এইসব জায়গাতে দেখেছি। এবং আমাদের একটা সমস্যা ছিল রেশন দোকানের কিছু মানুষের, যেটা আমাদের এই খাজুরা পঞ্চায়েতে চিনপিনা গ্রামের কিছু এমআর ডিলার ছিলেন, তিনি ছেড়ে দিয়েছেন সম্ভবত শরীর অসুস্থ থাকার কারণে। আমি এসডিও ম্যাডামের সঙ্গে কথা বললাম এবং আমাদের ফুডের আধিকারিক তিনিও তার সঙ্গে কথা বললাম, উনি আশ্বস্ত করলেন যে এইবারের মতো মালটা ওরা নিক, পরের সপ্তাহ থেকে পরের মাসের সমস্ত মাল চিনপিনা গ্রামের মানুষ তারা এখানেই পাবেন। চিনপিনা গ্রামের কয়েকজন মানুষ আমাকে অভিযোগ করেছিলেন যে আমাদের গ্রামের মানুষ আমাদেরকে দূর জায়গায় যেতে হচ্ছে রেশন নিতে, সেই পরিপ্রেক্ষিতে আমি এসডিও ম্যাডামের সঙ্গে কথা বলি এবং আমাদের রেশন ফুড আধিকারিকের সঙ্গে কথা বলে তারা আশ্বস্ত করেছেন যে গত মাস থেকেই সমস্ত মাল ওই চিনপিনা গ্রামে মাল দেওয়া হবে। অম্বিকা মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড, সম্পর্ক ফোন নম্বর 7679367912।